আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ঘরে বসে কিভাবে। আপনাদের ফ্রিজি এবং কুকরানো চুলকে খুব সহজেই স্ট্রেট এবং সফট করে নিতে পারবেন তার একটি সহজ পদ্ধতি তো এই পদ্ধতিটি ফলো করলে আপনাদের চুল সিল্কি হবে সেই সাথে অনেকটা সফট হবে এবং শাইনি হবে এবং আপনাদের কুকরানো চুলকে স্ট্রেট করতে সাহায্য করবে তো আজকের এই ক্যারাটিন ক্রিমটি আমি তৈরি করব হচ্ছে চাল দিয়ে তো এটি আপনারা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক তো আজকের এই ক্যারাটের ক্রিমটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চাল তো এখানে আমি আতপ চাল ব্যবহার করছি তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ আতপ চাল নিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে সেদ্ধ চালও ব্যবহার করতে পারেন অথবা ভাত রান্না করার জন্য যে চালটা ব্যবহার করেন সেটি ব্যবহার করলেই হবে তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ চালের সাথে দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি তো আপনারা চাইলে আরও বেশি করেও দিয়ে দিতে পারেন যাতে চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এখন আমি চুলার হিটটা মিডিয়াম হিটে রেখেছি তো এখন খুব ভালো করে চালটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আর এই ল্যাট্রিন তুরি তৈরি করে আপনারা কিন্তু সপ্তাহ খানিকের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন তো এই তো চালটা ফুটে গিয়েছে তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি ব্ল্যান্ডার জারে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে নেওয়ার জন্য তো আপনারা যাদের ব্ল্যান্ডার না আছে তারা কিন্তু চাইলে এখানে চালের গুঁড়া দিয়েও কাজটি করে নিতে পারেন আর এটি কিন্তু শুধু আপনাদের চুলকে স্ট্রেট এবং সিল্কি শাইনি করবে না সেই সাথে আপনাদের চুলের গোড়া মজবুত করবে এবং চুল পড়াও বন্ধ করতে সাহায্য করবে এবং চুল কিন্তু ভীষণভাবে ঝরঝরে হবে তো এই তো আমি একদম মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি তো এখন একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি তো এই তো ঘনত্বটা এরকম হবে তো এটি আমি একটি সাইডে রেখে দিচ্ছি তো এখন একটি বাটি নিয়ে নিলাম আর এর মধ্যে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তো এখন কর্নফ্লাওয়ারের সাথে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম আর পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর হচ্ছে এটা আমি একটি প্যানের মধ্যে দিয়ে দেব তো এখন আবারও চুলায় বসিয়ে দিচ্ছি আর চুলায় বসিয়ে দিয়ে চুলার হিটটা একদম লো হিটে রেখেছি আর লোহিটে রেখে কিন্তু এটি অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে কিন্তু একসাথে জমে যাবে তো এই তো দেখুন এটি কিন্তু হয়ে গিয়েছে তো এখন আমি চুলা থেকে নামিয়ে এনেছি আর চুলা থেকে নামিয়ে তো এখন এই চারের পেস্টের সাথে আমি এটা অ্যাড করে দিচ্ছি তো অ্যাড করে দেওয়ার পর এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এ পর্যায়ে এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে নারিকেল তেল তো এখানে আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের নারিকেল তেল ব্যবহার করতে পারেন তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ নারিকেল তেল দিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু এখানে চাইলে নারিকেল তেলের পরিবর্তে অলিভ অয়েল বা আমন্ড অয়েল এগুলোও অ্যাড করতে পারেন অথবা চাইলে নারিকেল তেলের সাথেও আপনারা অ্যাড করে দিতে পারেন তো এখানে আপনারা চাইলে ক্যাস্টর অয়েলও ব্যবহার করতে পারবেন তো এখন এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে অ্যালোভেরা জেল তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এখানে গাছের ফ্রেশ অ্যালোভেরা জেলটিও ব্যবহার করতে পারবেন সেটি আরও বেশি ইফেক্টিভ হবে তো এ তো এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপাদান মিশিয়ে নেওয়ার পর আপনারা যেভাবে ব্যবহার করবেন সেটি বলে দিচ্ছি তো আপনারা চুলগুলোকে প্রথমে সেকশন করে নেবেন আর তারপর প্রত্যেকটি সেকশনে আপনারা খুব ভালোভাবে মাথার তালুতে এবং চুলে এটি লাগিয়ে দেবেন অল্প অল্প করে তো লাগিয়ে দেওয়ার পর আপনারা একটি শাওয়ার ক্যাপ পরে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো রেখে দেবেন আর তারপর হচ্ছে নর্মালি শ্যাম্পু করে ফেলতে পারেন বেটার রেজাল্টের জন্য আপনারা সপ্তাহে এক থেকে দুইবার এই ক্যারাটিন ক্রিমটি ব্যবহার করতে পারেন ভীষণ ইফেক্টিভ হবে আপনাদের চুল স্ট্রেইট হবে সেই সাথে সফট সিল্কি এবং শাইনি করতে সাহায্য করবে এবং চুলের গোড়াও মজবুত হবে তো আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ করছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ